নিয়ে। আজ আমরা দেখব আমরা ফ্রিতে কিভাবে অনলাইনের মাধ্যমে ইংরেজিতে কথা বলা শিখতে পারি সে বিষয় সম্পর্কে। আজ আপনাদের জন্য রয়েছে 300টি ডেলি ইউজ ইংলিশ শর্ট সেন্টেন্স। এই ছোটগুলো বাক্যগুলো ব্যবহার করে আমরা অনর্গল ইংলিশে ফাস্ট কথা বলতে পারি। আপনি যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই 300টি বাক্য দ্বারা আপনি ইংলিশ অনর্গল কথা বলতে পারবেন। চুলাটি বন্ধ করো, আউট অফ দ্য স্টোভ, আউট অফ দ্য স্টোভ। আমার বন্ধু কোথায়? হোয়ার ইজ মাই ফ্রেন্ড, হোয়ার ইজ মাই ফ্রেন্ড। তোমার ঘুমানো উচিত, ইউ শুড স্লিপ, ইউ শুড স্লিপ। তোমার ঘুমানো উচিত। তোমার চুল আঁচড়াও, কম ইয়োর হেয়ার, কম ইয়োর হেয়ার। জুতাটি পরে নাও, পুট অন দ্য শুজ, পুট অন দ্য শুজ। জুতাটি পরে নাও। আমার কলম কোথায়? হোয়ার ইজ মাই পেন, হোয়ার ইজ মাই পেন। তুমি এটার যোগ্য, ইউ ডিসার্ভ ইট, ইউ ডিসার্ভ ইট। তোমার নখ কাটো, কাট ইয়োর নেইলস, কাট ইয়োর নেইলস। তোমার নখ কাটো। কথাটা সংক্ষেপে বলুন, কাট দ্য ম্যাটার শর্ট, কাট দ্য ম্যাটার শর্ট। যাবে না যেন, ডোন্ট গো অ্যাওয়ে, ডোন্ট গো অ্যাওয়ে। আমার তারা আছে, আই অ্যাম ইন এ হারি, আই অ্যাম ইন এ হারি। আমি হার মানলাম, আই গিভ ইট আপ, আই গিভ ইট আপ। আমি হার মানলাম। সব বাজে কথা, ইট ইজ অল হামবাগ, ইট ইজ অল হামবাগ। না বললেও চলে, নেক্সট টু নাথিং, নেক্সট টু নাথিং। এইগুলি বই, দিস আর বুকস, দিস আর বুকস। তারা ছাত্র, দে আর স্টুডেন্টস, দে আর স্টুডেন্টস। আমরা ছাত্র, উই আর স্টুডেন্টস, উই আর স্টুডেন্টস। তুমি এখনো যুবক, ইউ আর স্টিল ইয়ং, ইউ আর স্টিল ইয়ং। তুমি এখনো যুবক। এটা একটা আপেল, ইট ইজ অ্যান আপেল, ইট ইজ অ্যান আপেল। এটা একটা আপেল। আমি বালক, আই অ্যাম বয়, আই অ্যাম বয়। অর্থ হলো আমি বালক, সে বালিকা, শি ইজ গার্ল, শি ইজ গার্ল। সে বালিকা। দ্য অ্যানসার, তারা খেলোয়াড়, দে আর প্লেয়ার্স, দে আর প্লেয়ার্স। আমার দেরি হয়েছে, আই অ্যাম লেট, আই অ্যাম লেট। আমার দেরি হয়েছিল, আই ওয়াজ লেট, আই ওয়াজ লেট। তারা শ্রমিক, দে আর ওয়ার্কার্স, দে আর ওয়ার্কার্স। তারা শিক্ষক, দে আর টিচার, দে আর টিচার। সবাই জানে, এভরিবডি নোজ ইট, এভরিবডি নোজ ইট। খাবার আনো, ব্রিং ফুড, ব্রিং ফুড। খাবার আনো। জানতে পারলাম,
I came to know. কি অবস্থা? What about him? What about him? তার কি অবস্থা? তুমি এখানে কেন? Why are you here? Why are you here? কখন ঘুমাতে হবে? When to sleep? When to sleep? তুমি তার কে? আমাদের প্রথম বাক্য হবে তুমি তার কে, এর ইংরেজি হবে হু আর ইউ টু হিম, হু আর ইউ টু হিম। আমাকে এক চুমুক চা খেতে দাও, আমাকে এক চুমুক চা খেতে দাও। লেট মি হ্যাভ এ সিপ অফ টি, লেট মি হ্যাভ এ সিপ অফ টি। আমি আর নিতে পারছি না, আমি আর নিতে পারছি না। আই ক্যান্ট টেক অ্যানিমোর, আই ক্যান্ট টেক অ্যানিমোর। আমি আর খেতে পারছি না, আই ক্যান্ট ইট অ্যানিমোর, আই ক্যান্ট ইট অ্যানিমোর। আমি তাকে ভুলতে পারছি না, আই ক্যান্ট ফরগেট হার, আই ক্যান্ট ফরগেট হার। আমাদের কোথায় কান দিও না, আমাদের কোথায় কান দিও না। ডোন্ট গিভ ইয়োর ইয়ার্স টু আস, তর্ক করতে এসো না। ডোন্ট কাম টু আর্গু, ডোন্ট কাম টু আর্গু। আরেকটু দেরি করো, ওয়েট এ বিট মোর। তোমার মতলবটা কি? হোয়াটস অন ইয়োর মাইন্ড, হোয়াটস অন ইয়োর মাইন্ড। এটা আমার, ইট ইজ মাইন, ইট ইজ মাইন। আমি এটা চাই, আই ওয়ান্ট ইট, আই ওয়ান্ট ইট। আমি জানি, আই নো, আই নো অর্থ হলো আমি জানি। আমি তোমাকে জানাবো, আই উইল লেট ইউ নো, আই উইল লেট ইউ নো। আমি তোমাকে জানাবো। আমাকে ফোনে জানাবে, ইনফর্ম মি অন ফোন, ইনফর্ম মি অন ফোন। তা কি করে? হাউ সো, হাউ সো অর্থ হলো তা কি করে। আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং, আই অ্যাম গোয়িং অর্থ হলো আমি যাচ্ছি। যেতে থাকুন, কিপ গোয়িং, কিপ গোয়িং অর্থ হল যেতে থাকুন। কেন নয়? হোয়াই নট, হোয়াই নট অর্থ হল কেন নয়। এই যে নিন, হেয়ার ইট ইজ, হেয়ার ইট ইজ। আমার সঙ্গে এসো, কাম উইথ মি, কাম উইথ মি আমার সঙ্গে এসো। বুঝতে পেরেছি, গট ইট, গট ইট অর্থ হলো বুঝতে পেরেছি। তাড়াতাড়ি আসছি, কামিং সুন, কামিং সুন অর্থ হলো তাড়াতাড়ি আসছি। আস্তে চালাও, ড্রাইভ স্লোলি, ড্রাইভ স্লোলি অর্থ হলো আস্তে চালাও। এখন এটা করো, ডু ইট নাও, ডু ইট নাও।
এখন এটা করো, তোমার সাহায্যর দরকার, আই নিড ইয়োর হেল্প, আই নিড ইয়োর হেল্প। কাজে লেগে যাও, সেট দা ওয়ার্ক, সেট দা ওয়ার্ক। আমি তোমার, আই অ্যাম ইয়োর্স, আই অ্যাম ইয়োর্স অর্থ হলো আমি তোমার। আমাকে তোমার বাহুতে নাও, টেল মি ইন ইউর আর্মস, টেল মি ইন ইউর আর্মস। এটা শক্ত করে ধরো, হোল্ড ইট টাইট, হোল্ড ইট টাইট। আর কোনো কিন্তু নয়, নো মোর বাটস, নো মোর বাটস। আর কতগুলো, হাউ ম্যানি এলস, হাউ ম্যানি এলস। আর কতগুলো, আমি বাড়ির পথে, আই অ্যাম অন দা ওয়ে, আই অ্যাম অন দা ওয়ে। সব আমার দোষ, ইটস অল মাই ফল্ট, ইটস অল মাই ফল্ট। আমার এটা দরকার, আই নিড ইট, আই নিড ইট। আমার এটা দরকার, আমায় বাইরে যেতে দিন, লেট মি আউট, লেট মি আউট। এটা নিচে টানো, পুল ইট ডাউন, পুল ইট ডাউন। এটা নিচে টানো, কি দিয়ে, উইথ হোয়াট, উইথ হোয়াট অর্থ হলো কি দিয়ে। আমি কেন নয়, হোয়াই নট মি, হোয়াই নট মি। আমি কেন নয়, সে কোথায়, হোয়ার ইজ শি, হোয়ার ইজ শি। সে কোথায়। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি আপনারা এই বাক্যগুলো সব জায়গাতে ব্যবহার করতে পারবেন তার ক্ষেত্র অনুসারে। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামতটি লাইক এবং কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন। আর আমাদের চ্যানেলটি যদি এখনো আপনি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন।